একটা স্ক্রিন উঠাইতে আপনার 200 থেকে 250 টাকা খরচ পড়ে। আচ্ছা, এটা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব? লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। সো একদম সিম্পল একটা বিষয়, এই দেখেন কমপ্লিট। একটা স্ক্রিন উঠাতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। শুধু 5 মিনিট? শুধু 5 মিনিট সময় লাগে। তাহলে তো বলাই যায় 5 মিনিটে স্ক্রিন প্রিন্টের কাজ শিখবেন। জি, 5 মিনিটের ভিতরে আপনি স্ক্রিন প্রিন্টের কাজ শিখতে পারবেন, শিখে দিতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন আপনার এটা ফিনিশিং হয়ে গেছে, এরকম ভাবে এটা টানতে হবে, টানলে আপনার ফিনিশিং হয়ে যাবে। এই যে এটা ফিনিশিং হয়ে গেছে, এটা কাজ শেষ। গ্লাস লাগবে? আচ্ছা, গ্লাস। এই গ্লাসও তো আপনারা বিক্রি করেন? জি জি, গ্লাস বিক্রি করি। আচ্ছা, এখন কি করতে হবে? এখন এটা পানি দিয়ে ধুতে হবে। এটা কি রেগুলার পানি? জি জি, রেগুলার পানি, নরমাল পানি। ও আচ্ছা আচ্ছা, ও মানে একদম ক্লিয়ার হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা শুকিয়ে দেব, আবার শুকাইতে হবে। তো এখন শুকালে একদম কমপ্লিট? একদম কমপ্লিট। এখন কি পুরো কমপ্লিট হয়ে গেছে? না, শুকিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কি এটা প্রিন্টে যাবে? জি জি। ফ্রেন্ডস, আমি চলে আসলাম এ.এইচ এন্টারপ্রাইজ। এখানে আসলে স্ক্রিন প্রিন্টের সকল জিনিস কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন। আর আজকে আমি চলে আসলাম ঐতিহ্যবাহী মোগলটলিতে, আর মোগলটলি থেকে এই স্ক্রিন প্রিন্টের উৎপত্তি স্থল। সো আজকে আপনারা যে দোকানে আসে, এই দোকানে ওনার হচ্ছে আইনুল ভাই। আর আইনুল ভাইয়ের কাছে আসলে আপনারা স্ক্রিন প্রিন্টের এ টু জেড সকল জিনিস তো কিনতে পারবেনই, তাছাড়া যারা নতুন বেকার আছেন তারা চাইলে কিন্তু আসলে এখানে স্ক্রিন প্রিন্টের কাজগুলো শিখতে পারবেন। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। স্ক্রিন প্রিন্ট নাকি খুব অল্প টাকা অল্প পুঁজিতে খুব লাভদায়ক ব্যবসা, এটা কি আসলে সত্যি কিনা? জি ভাই, সত্যি। কিন্তু একটা স্ক্রিন উঠাইতে আপনার 200 থেকে 250 টাকা খরচ পড়ে। আচ্ছা, এটা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব? লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। স্ক্রিনের কাজটা তো আগে শিখতে হবে। আপনি কি স্ক্রিনের কাজটা শিখায় দেন যেখানে নতুন কেউ আসলে? নতুন কেউ আসলে আমার কাছ থেকে স্ক্রিন প্রিন্টের যাবতীয় প্রশিক্ষণ নিয়ে যেতে পারবে। যাবতীয় যা মাল লাগে তা আমি দেখাই দিব, আমি নিজের হাতে দেখায়, এরা নিজে যতন পর্যন্ত না পারবে ততন পর্যন্ত আমি কাজ শিখাই দিব। আচ্ছা, হচ্ছে আপনার জার্সির নাম, তারপরে মানে বিভিন্ন কিছু আছে। আর এই দেখেন যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু এই যে এইভাবে আপনার অর্ডার করলে এই যে এইভাবে আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। এই যে দেখেন ঠিক এইভাবে আপনাদের পণ্যগুলো, যেটা মনে মানিকগঞ্জ যাবে না? জি হ্যাঁ, ঠিক এইভাবে কুরিয়ারের মাধ্যমে আপনাদের পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। হচ্ছে যে স্ক্রিন প্রিন্ট দিয়ে মানে কি কি কাজগুলো করা হয় মূলত? স্ক্রিন দিয়ে আপনার কাজ করা হয়, জুতার কাজ করা হয়, জার্সির কাজ করা হয়, টিস্যু ব্যাগের কাজ করা হয়। আচ্ছা, এই যে এই জুতার কাজগুলো কি স্ক্রিন প্রিন্টের মাধ্যমে করা হয়? স্ক্রিন প্রিন্টের মাধ্যমে করা হয়, এটা হলো এমবোস ডাইস। আচ্ছা, এমবোস করছে, আগে প্রিন্টিং করে তারপরে এমবোস করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার প্লাস্টিক বস্তা, বিয়ের কাট, হালকাতার কাট, এগুলো সব স্ক্রিন প্রিন্টের মাধ্যমে করা হয়। আচ্ছা, বিশেষ করে মফস্বল এরিয়া তো হচ্ছে আপনার এই যে জার্সির কাজটা আর বিয়ের কার্ডের কাজটা, এগুলোর কাজ খুব জনপ্রিয়, টিস্যু ব্যাগের কাজটা। সো আপনি আজকে কি আমাদেরকে প্রিন্ট করে দেখাবেন এবং স্ক্রিন উঠায় দেখাবেন যে আসলে এই কাজগুলো কিভাবে করতে হয় দর্শকদের? আমি একটা স্ক্রিন উঠে তারপরে আপনারা দেখাবো কিভাবে এটা মূলত মানে মূলত কাজটা করতে হয়। কেউ যদি চায় তাহলে ওই ভিডিও দেখে শিখতে পারবে। জি জি, আমরা প্রথম শিখবো হচ্ছে কিভাবে স্ক্রিন উঠাতে হয়, তারপরে আমরা দেখা দেবো গেঞ্জি কিভাবে প্রিন্ট করতে হয়, তাই তো? আচ্ছা, চলুন তাহলে শুরু করি। এখন কিভাবে আমরা স্ক্রিন প্রিন্টের কাজটা শুরু করব? এটা হলো অটোসল, এটা দিয়ে অটোসল। জি জি, এটা দিয়ে আপনার মূলত কাজটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি আপনি বিক্রি করেন? না, এটা আমরা কেজি হিসেবে বিক্রি করি। আচ্ছা, এটা কত কেজি? এটা 250 টাকা কেজি। এটা হচ্ছে 250 টাকা কেজি? 250 থেকে 300 টাকা আর কি। 250 থেকে 300 টাকা কেজি? জি জি। আচ্ছা, এটা কি তো লুজও দেওয়া হয় না? জি জি জি, কেউ লুজ লাগলে নিতে পারবে? না, নিতে পারবে। এই দেখেন এটার নাম হচ্ছে অটোসল, এটা দিয়ে মূলত স্ক্রিনটা তৈরি করা হয়। এখন আমরা দেখব এটা আরো ম্যাকিং করা লাগে। এটা হলো বাইকোমেট, এটা দিয়ে আপনার এটা মিশালে টিকসই হইব, এটা ছাড়া কাজ হবে না। আচ্ছা আচ্ছা, এটা দিতে হবে? না, এটা দিতে হবে। আচ্ছা, তো আপনারা একটু খেয়াল রাখেন, আপনারা যদি চান তাহলে কিন্তু ভিডিও দেখেও কিন্তু আপনার স্ক্রিনের কাজটা শিখে ফেলতে পারবেন। সামথিং অল্প একটু দিলাম, ঠিক আছে, দিয়ে আপনারা এটা এইভাবে ভালো করে মিশাই নিতে হবে। না, এই যে মিশানো হয়ে গেছে, ধুয়ে তারপরে মুছতে হবে। আচ্ছা, এটা ধুতে হবে আগে নাকি? আগে ধুতে হবে। কি সাবান দিয়ে ধুতে হবে? না, হ্যাঁ, সাবান দিয়ে ধুতে হবে। একটা স্ক্রিন উঠাতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। শুধু 5 মিনিট? শুধু 5 মিনিট সময় লাগে। তাহলে তো বলাই যায় 5 মিনিটে স্ক্রিন প্রিন্টের কাজ শিখবেন। জি, 5 মিনিটের ভিতরে আপনি স্ক্রিন প্রিন্টের কাজ
শিখতে পারবে, শিক্ষা দিতে পারবেন। আচ্ছা, সো দেখেন গ্যারান্টি সহকারে 5 মিনিটের ভিতরে স্ক্রিন প্রিন্টের কাজ শিখবেন। সো এবার দেখেন যে আসলে এই কাজ এটা কিভাবে তৈরি করে। এই যে দেখেন আপনার এটা ফিনিশিং হয়ে গেছে, এরকম ভাবে এটা টানতে হবে, টানলে আপনার ফিনিশিং হয়ে যাবে। এই যে এটা ফিনিশিং হয়ে গেছে, এটা কাজ শেষ। মানে এখন কি এটা কি আমাদের কি কেমিক্যালটা লাগানো কমপ্লিট হয়ে গেছে? লাগানো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন কি করতে হবে? এখন এটা শুকাতে হবে। এখন ধরেন আমাদের কাছে যদি হেয়ার ড্রাই না থাকে তাহলে কিভাবে শুকাবো? হেয়ার ড্রাই মেশিন একটা কিনে নিয়ে যেতে হবে। কিনতে হবে? জি। হেয়ার ড্রাই মেশিন কি বিক্রি করেন আপনারা? জি জি। 1200 টাকা একটা প্রাইস। 1200 টাকা পড়বে প্রাইস, না? জি। আচ্ছা, আপনারা দেখেন কিভাবে এটা শুকায়। এই জিনিসগুলো তো ভালো করে দেখবেন, না দেখলে কিন্তু আপনারা এই পারবেন না, পরে ভুল করবেন। তো দেখেন প্রায় কিন্তু অর্ধেক শুকায় গেছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবেই শুকায় নিতে হবে, এটা কিন্তু মাস্ক শুকাইতেই হবে, না? জি জি, শুকাইতে হবে। না শুকাইলে এটা আপনার এই বাতাসে শুকাতে হবে। যদি আবার কেউ রোদ্রে শুকায় তাহলে স্কিন কিন্তু প্রিন্টিং হবে না। ও আচ্ছা, রোদ্রে শুকানো যাবে না? যাবে না। এরকম বাতাস দিয়ে শুকাতে হবে, অথবা ফ্যানের বাতাসে? ফ্যানের বাতাসে শুকাতে হবে। অন্ধকারে শুকাইতে হবে? অন্ধকারে শুকাতে হবে। আচ্ছা, তো দেখেন এটা কিন্তু অন্ধকারে শুকাইতে হবে এবং ফ্যানের বাতাসে শুকাইতে হবে। আচ্ছা, এখন কি করণীয়? এখন করণীয় হলে এইরকম একটা পিরি লাগবে। আচ্ছা, তারপরে একটা ফোম লাগবে। একটা ফোম লাগবে। আচ্ছা, ফোম দিল। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার একটা ফোম লাগবে। আচ্ছা, ডিজাইন লাগবে। এই যে আমরা একটা ডিজাইন, এটা তো আমার এ.এইচ এন্টারপ্রাইজ, এটা আমাদের মানে আপনাদের দোকানের নাম আর কি? দোকানের নাম এই যে স্যার, এইভাবে বসাতে হবে, উল্টাভাবে বসাতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ উল্টাভাবে না বসালে ওই সাইড ঠিক আসবে না। ঠিক আসবে না। একটা গ্লাস লাগবে। আচ্ছা, গ্লাস। এই গ্লাসও তো আপনারা বিক্রি করেন? জি জি, গ্লাস বিক্রি করি। আচ্ছা, দুটা ক্লাম লাগবে। আচ্ছা, এই ক্লামের প্রাইস কত? ক্লামের প্রাইস 100 টাকা। 100 টাকা? এই দুইটা কি 100 টাকা? জি, দুইটা 100 টাকা। আচ্ছা, দেখেন দুইটা ক্লাম লাগবে। আমরা এগুলো সব মেটেরিয়ালসের প্রাইস আবার দিচ্ছি, তারপর আপনারা দেখেন। আচ্ছা, সো এখন করণীয়টা কি? এখন করণীয় একটা লিয়া হ্যালোজিন বাল্ব। হ্যালোজিন বাল্ব, সানগাম। আচ্ছা, এটা লাগবে এই স্ক্রিনটা উঠানোর জন্য। আচ্ছা, তাইলে আপনার ওই অনেকে বলে ক্যামেরা লাগে, এটা লাগে, ওটা লাগে, এত কিছু লাগবে না, শুধু এরকম একটা বাল্ব হলেই চলবে, কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট। আপনার সর্বোচ্চ 1 মিনিট হিট দিলেই এটা। 1 মিনিট? 1 মিনিট হিট দিলে সর্বোচ্চ। এই আপনারা একটু খেয়াল রাখবেন, 1 মিনিট হিট দিবেন এই যে এইভাবে। সো আপনারা দেখেন শুধু 1 মিনিটে স্ক্রিন প্রিন্ট কমপ্লিট। একটু ভালো মনোযোগ সহকারে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কত দ্রুত স্ক্রিন প্রিন্টের কাজগুলো করা যায়। সো আপনারা একটু খেয়াল করেন, লেন্থগুলো খেয়াল করেন যে কিভাবে হিটটা দিচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, আপনারা শিখতে পারবেন, ভিডিওতেই শিখতে পারবেন। মোটামুটি তো গরম হয়ে গেছে, না? মানে হয়ে গেছে কমপ্লিট? জি। তো দেখেন কমপ্লিট হয়ে গেছে, এখন এটা কি করতে হবে? এটা পানি দিয়ে ধুতে হবে। পানি দিয়ে ধুতে হবে, না? নরমাল পানি। নরমাল পানি। আচ্ছা, এখন কি করতে হবে? এখন এটা পানি দিয়ে ধুতে হবে। এটা কি রেগুলার পানি? জি জি, রেগুলার পানি, নরমাল পানি। ও আচ্ছা আচ্ছা, এরকম ভাবে এটা ধুতে হবে। সো দেখেন ওই যে দেখেন লেখাগুলো কিন্তু অলরেডি আইসা পড়ছে এটার মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা? আমি এই জিনিসটা ভিডিওর সামনে এবং পিছনে দুইবারে দিয়ে দেব, যাতে আপনারা বারবারে দেখতে পারেন এবং সহজে স্ক্রিনের কাজটা আপনারা করতে পারেন। দেখেন কত ইজি।
আচ্ছা এটা দুটোতে আরেকটা লাগবে হলো কি আপনার এই যে ও স্প্রে স্প্রে আচ্ছা এই স্প্রে কি বিক্রি করেন আপনারা এই স্প্রে বিক্রি করি স্প্রের প্রাইস কত স্প্রের প্রাইস হলো কি আপনার 350 টাকা 350 টাকা স্প্রে প্রাইস এই যে এরকম নরমাল পানি এটা নরমাল পানি ভরে আচ্ছা নরমাল পানি দিতে হবে আওয়াজ দেওয়ার পরে আপনি এই যে এরকম ভাবে করলে ও মানে একদম ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো দেখেন কত সহজ একটা স্কিন উঠানো এটা কিন্তু আমরা একদম ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু একেবারে সহজ এইভাবে একটা স্কিন উঠাই নিতে পারেন তার মানে এখন কি এটা কমপ্লিট হয়ে গেছে এখন এটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখন আর কি কাজ বাকি আছে এটাতে এটাই কাজ বাকি আছে এটা এখন শুকাতে হবে ও শুধু শুকালি শেষ শুকালি শেষ এরকম রুমাল দিয়ে শুকাইতে হবে না জি জি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমরা শুকাবো আবার শুকাইতে হবে তো এখন শুকালে একদম কমপ্লিট একদম কমপ্লিট এখন কি পুরো কমপ্লিট হয়ে গেছে না শুকাই গেছে আচ্ছা তো দেখেন পুরো কমপ্লিট হয়ে গেছে এখন কি এটা প্রিন্টে যাবে জি জি আচ্ছা তো এবার আমরা দেখি এটা কিভাবে প্রিন্ট করা হয় আচ্ছা এখন কি দেখবো এটা হলো একটা গেঞ্জি এটা কালার হলো সাদা কিন্তু কলারটা হলো সবুজ আচ্ছা তাহলে আমরা সবুজ কালার দিয়ে শুরু করব সবুজ কালার দিয়ে প্রিন্ট করা হবে জি জি আচ্ছা আচ্ছা এখন এগুলো কি রং জি এগুলো রং এটা হলো সবুজ কালার আচ্ছা বেসিক কালার বলে এই কালারটা আমরা একটা পেস্ট এইখানে দাম আছে এখান থেকে এখানে নিয়েছি আচ্ছা এখন এটার মধ্যে বানাইতে হবে রংটা না এই রংটা গুলোতে হবে আচ্ছা এরকম এই সবুজ কালার কিন্তু এটা একটু লাইট হয়ে গেছে এটার ভিতরে আপনার হলুদ কালার দিতে হবে হলুদ কালার দিলে সবুজ কালারটা আসবে পুরো চলে আসবে না জি আচ্ছা আচ্ছা একটু হলুদ দিতে হবে সবুজের মধ্যে তাহলে পুরো সবুজ কালার চলে আসবে জি আচ্ছা আপনারা এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন অনেকে আছে যে সবুজ দিতেই থাকবেন কিন্তু দেয়া গেল কোনো কাজে আসলো না তখন কিন্তু হইলো না এখন দেখবেন কালারটা চলে আসবে এই যে কালার হয়ে গেছে এখানে এটা হলো বাইন্ডার হুম বাইন্ডারটা অল্প একটু দিতে হবে রংটা শুকানোর জন্য অল্প একটু দিলাম বাইন্ডার আচ্ছা দিলাম হুম দিয়ে মানে এটা কি রংটা টেকসই হওয়ার জন্য রংটা টেকসই হওয়ার জন্য আচ্ছা এটা কি এরকম গ্লাস দিয়ে নিতে হবে গ্লাস এখন আমরা কি লোগোটা মারবো না আচ্ছা সো এখন আমরা একটু লোগোটা মারবো দেখেন আমরা এ টু জেড দেখাই দিচ্ছি আসলে আপনারা একটা টি শার্ট এবং একটা জার্সি কিভাবে প্রিন্ট করবেন এ টু জেড এই যে দেখেন সো একদম সিম্পল একটা বিষয় এই দেখেন কমপ্লিট দেখেন এখানে কিন্তু আমরা এটা দিয়ে নাম্বারও প্রিন্ট করা হয়েছে হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু একদম ইজি এইভাবে স্ক্রিন প্রিন্টের কাজগুলো করতে পারবেন খুব সিম্পল ভাবে এখন শুকাতে হবে না জি এটা হলো সামনের পার্ট হুম এটা কাজ কমপ্লিট হুম এটা হলো পিছনের পার্ট আচ্ছা পিছনে পিছনে হলো দোকানের নাম্বার এবং নাম দেওয়া হয়েছে সো মানে এটা বোঝা গেল যে একটা জার্সিও এইভাবেই কাজ করে জি জি এই যে আপনার এগুলো হলো অর্ডারি মাল আচ্ছা আচ্ছা অনেকে বলে ভাই এটা আমার কিছু মাল আমার কিনে দেন হ্যাঁ হ্যাঁ কিনে যে কেউ যদি নিতে চায় মানে জার্সিও দেওয়া যাবে হ্যাঁ জার্সি 100 200 500 50 টা 20 টা হ্যাঁ দেওয়া যাব খরচ পড়বো আপনার 150 টাকা প্রাইস মানে এরকম এইরকম গেঞ্জি এরকম গেঞ্জি প্রাইস পড়বে 150 টাকা করে 150 টাকা আচ্ছা তো দেখেন আপনারা চাইলে কিন্তু গেঞ্জিও কিনে নিয়ে যেতে পারবেন আচ্ছা এবার আমরা কিছু ম্যাটেরিয়ালের প্রাইজে আসি জয়নুল ভাই আমরা এবার একটু ম্যাটেরিয়ালের প্রাইজে আসি যারা আসলে এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে দেখছে তারা এগুলোর প্রাইস সম্বন্ধে তো জানতে চায় জি জি তো এটার প্রাইস কি রকম খরচ আসবে এটা এরকম কমপ্লিট করে নিতে গেলে আপনি 200 টাকা খরচ পড়বে মানে কমপ্লিট 200 টাকা আর যদি এরকম সাদা কাপড় দিয়ে বাইন্ডার সাদা কাপড় নেয় আপনার
এটা নেওয়া যাবে আপনার 150 টাকা প্রাইস, 150 টাকা আর কমপ্লিট করলে 200 টাকা, কমপ্লিট করলে 200 টাকা। এটা কি এই সাইজের প্রাইস এরকম নাকি সাইজ বড় হলে? বড় ছোট আছে। ও আবার বড় ছোট প্রাইস আলাদা, বড় হলে দাম বাড়বে। আচ্ছা আচ্ছা, ছোট প্রাইস আর বড় সাইজ প্রাইস তো একটা এক না? আচ্ছা আচ্ছা, তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আপনারা ব্লাইং নিলে 150 টাকা হলে নিতে পারবেন, আর যদি কমপ্লিট করে নেন 200 টাকা হলে নিতে পারবেন। আচ্ছা, যেমন আপনারা যে রাবার দিয়ে প্রিন্ট করলেন, এই রাবারটার প্রাইস কত? রাবারটার প্রাইস 100 টাকা। এটা প্রাইস হচ্ছে 100 টাকা। এটা ইঞ্চি নাকি? ইঞ্চি। আচ্ছা, তো আপনারা দেখেন এই রাবারটা কিন্তু খুবই আকর্ষণীয়, আপনাদের এই রাবারটা কিন্তু লাগবেই। তো এটার প্রাইস হচ্ছে 100 টাকা। এটা কিন্তু আবার ছোট ছোট আছে, ওই দেখেন ছোট আছে না? এই যে দেখেন ছোট সাইজও আছে, বড় আছে, বড় আছে। এটা কিন্তু 2 ইঞ্চি, মানে যার যেই সাইজটা প্রয়োজন আপনারা নিতে পারবেন। আচ্ছা, আমরা ক্ল্যাম্প দেখতে পাচ্ছি, এটা আপনার স্কিন উঠাতে লাগবে, দুইটা যে স্কিন উঠানোর জন্য। আচ্ছা, 100 টাকা বলছে, 100 টাকা। এটা প্রাইস হচ্ছে 100 টাকা। তারপর ওই যে আরেকটা ক্ল্যাম্প দেখতে পাচ্ছি, এটার প্রাইস হলো 160 টাকা। এটার প্রাইস হচ্ছে 160 টাকা। তো দেখেন এটার প্রাইস হচ্ছে 160 টাকা, আর মালিটো হচ্ছে কম, কিন্তু আর কোনো জায়গায় পাবেন না। এখানে আবার একটা সেট আছে যে এটা এটার সাথে ওই লোকের 300 টাকা, ও মানে 350। কেউ যদি একদম সেট নিতে চায় আর কি, তাদের জন্য একদম পিরি সহ, জি পিরি সহ, পিরি সহ ক্ল্যাম্প হচ্ছে 300 টাকা। 300 টাকা। আচ্ছা, তারপরে আমরা এখানে রং দেখতে পাচ্ছি, গোল্ডেন, এটা হলো গোল্ডেন কালার। আচ্ছা, এটা কত কেজি? এটা কেজি হলো আপনার 1700 টাকা। 1700 টাকা। এটা কি লুজ দেন তো আপনারা? হ্যাঁ, লুজ। লুজ সর্বনিম্ন কত টাকা নেওয়া যাবে? 100 টাকা থেকে শুরু করে আপনি যা মানে যা চাই দিতে পারবে, 100 টাকা থেকে শুরু। আর এটাও কি গোল্ডেন? জি, এটা গোল্ডেন। আচ্ছা, এটার প্রাইস কত? সেম প্রাইস। ও, এটাও কি 100 টাকা থেকে শুরু করে যা চাই দেওয়া যাবে? যা চাই দেওয়া যাবে। আচ্ছা, এটা কি? এটা 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 হলো সোনা কোট, এটা স্কিন উঠানোর জন্য। আচ্ছা, এটার মনে ভেরিয়েন্ট আছে আলাদা, অটো সোল দিয়ে হচ্ছে গেঞ্জির কাজ করে। এটা হলো কি আপনার এই স্টিকার জোতার কাজের জন্য, অনেকে জোতার স্কিন করতে চায়, তারপর বিয়ের কাজ, বিয়ের কাজ, কলম, কলম, এগুলা প্লাস্টিক জাতীয় যাবতীয় যে এই স্কিন গুলো উঠাতে চায় তাদের জন্য আছে এটা। এটার প্রাইস কত? এটার প্রাইস হলো কি আপনার 200 টাকা। এখন 200 টাকা বর্তমান প্রাইস, বর্তমান প্রাইস। তো দেখেন দাম উঠে নামে, ও এটা দামটা উঠে নামে না? তো দেখেন এটা হচ্ছে 200 টাকা হলে নিতে পারবেন, আর এক বোতল নিলে আপনাদের অনেক দিন যাবে। আচ্ছা, এবার একটু রঙের প্রাইজে আসি, যেমন এটা কি রং? এটা হলো ইভাকিং। ইভাকিং, এটা কি কাজে লাগে? এটা হলো জুতার কাজে লাগে, জুতার কাজে লাগে। এটার কত কেজি? এটার কেজি হলো আপনার 750 টাকা। 750 টাকা কেজি। আচ্ছা, একটু কম দামে তো রং আছে না? জি, যে অল ওভার কাজ করার জন্য। জি জি, এই যে এটা হলো আপনার 450 টাকা কেজি, মানে হাফ কেজি আছে 225 টাকা। ও, এটা 225 টাকা হাফ কেজি, 225 টাকা। আচ্ছা, তারপরে আরেকটা, ওটা কি রং? এটা এইবার রং, এটা হলো আমার নিজস্ব কোম্পানি, এই যে মার্কেটিং বাই ফারিয়া কালার হাউস, এটা হলো আমার নিজস্ব কোম্পানির মাল। আচ্ছা আচ্ছা, আমি নিজে ফ্যাক্টরিতে তৈরি করে তারপরে এটা বিক্রি করি। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস 750 টাকা। এটাও 750 টাকা। আচ্ছা, তো দেখেন আপনারা চাইলে কিন্তু সব রকমের রং নিতে পারবেন। এছাড়া আপনার কাছে তো ম্যাট রং যেগুলো আছে এগুলো আছে? এগুলো হইলো গিয়া জুতার কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা আপনার গ্লভ, এটা জুতার কাজে ব্যবহার করা হয়, এটাও জুতার কাজে ব্যবহার করা হয়। এটা হলো বুস্টিক, জুতাটা টিকসই করার জন্য আমরা তো বিভিন্ন ধরনের বড় বড় ফ্যাক্টরিতে মাল দেই, আর লোকাল জগতে মোটামুটি ভালো বড় বড় যে ফ্যাক্টরি আছে ওইখানে আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আর তাছাড়া আপনার কাছে আসলে তো সকল প্রকারের যে আপনার একরামিনের যে আইটেমগুলো আছে, একরামিনের আইটেম, গেঞ্জির আইটেম, টিস্যু ব্যাগের, এগুলো এগুলোতে মারা যাবে, এগুলো তো আপনার কাছে আছে। বাইন্ডার কত কেজি? বাইন্ডার কেজি হলো 250 টাকা। 250 টাকা। এফ্রিটনের কেজি কত? এফ্রিটনের কেজি হলো গিয়ে আপনার 250 টাকা। আর অটোসোলের কেজি কত? যে অটোসোলের কেজি হলো আপনার 250 টাকা। 250 টাকা কেজি, মানে বলছিলেন 250 থেকে 300 টাকা পড়ে, 250 থেকে 300 টাকা। এটা মানে দাম উঠানামা করে, উঠানামা করে। জি। আচ্ছা আচ্ছা, আর আপনার কাছে যে এই যে এগুলোর জন্য বেঞ্জ রিডিউসারের প্রাইস কত পড়বে? বেঞ্জ রিডিউসার আছে, আপনার প্রাইস পড়বে এই ধরেন, এটা হলো বেঞ্জিন, এটার প্রাইস হলো গিয়ে আপনি 360 টাকা। 360 টাকা। জি। আর রিডিউসারের প্রাইস? রিডিউসার সেম এরকমই রিডিউসার আছে, আপনার 280 টাকা থেকে 250 টাকা। 250 থেকে 280 টাকার মধ্যে পড়বে, মানে এগুলো হচ্ছে আপনাদের অ্যাক্সেসরিজ আইটেম। জি জি। হ্যাঁ, তো এগুলো কিন্তু লাগবেই। আর এগুলো কি আপনি ঢাকার বাইরে কি দিচ্ছেন না কুরিয়ার করে? কুরিয়ার করে, এই যে আপনার এখানে মাল রেডি করা আছে, কুরিয়ার করে যাবে। এগুলো আমরা ঢাকার বাইরে পাঠাবো, আমরা সারা বাংলাদেশে সব জায়গায় এই মাল সেল করে থাকি। অ্যাড্রেসটা একটু দিয়ে দেন তো। অ্যাড্রেসটা হলো গিয়া পুরানা মোগলটুলি, নবাবপুর রোড, ঢাকা। আচ্ছা, আর দোকানের নাম হচ্ছে এ.এইচ এন্টারপ্রাইজ। সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসুক না কেন, আপনার এই ভিডিওর মাধ্যমে যদি গুলিস্তান আসে বা সদরঘাট আসে, হ্যাঁ, ওইখান থেকে হাঁটা পথ 5 মিনিট। আচ্ছা, আপনার নাম্বারে ফোন দিলে আগাই নিয়ে আসতে পারবেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।